নমস্কার বন্ধুরা, এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার। আর আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, একদম ধামাকেদার ভিডিও, ঠিক আছে, একদম ফাটাফাটি ভিডিও হবে আজকে। আর আজকে নিয়ে এসেছি একটা ডিজে সেট আপ নিয়ে, পুরো অ্যাম্পলিফায়ার সেট আপ, ডিজে সেট আপ। আগেও আপনাদের কীরকম সেট আপ দেখিয়েছি, তো আবারও সেই সেম সেট আপ আজকেও রেডি করেছি, ঠিক আছে, যেটা আগামীকাল ডেলিভারি হবে। আর বন্ধুরা, অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে এলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর এখন একটু ভিডিওটা কম আছে ইউটিউবে, কারণ বুঝতে পারছেন চাষিবাসী মানুষ, চাষের কাজ চলছে এখন, ঠিক আছে, তো কেন টাইম দিতে হচ্ছে আর চাপের মধ্যে আছি, তো সেই কারণের জন্যই এখন ভিডিওটা খুব কম আসে। তো এরপর থেকে রেগুলার ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। তো চলুন আপনাদের আজকে দেখাই অ্যাম্পলিফায়ারগুলো। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজও আমাকে ফলো করতে পারেন, আমার ফেসবুক পেজ এমপি ইলেকট্রনিক্স পেজ আছে আমার। আর আজকে যে অ্যাম্পলিফায়ার নিয়ে এসেছি, আজকে দুখানা অ্যাম্পলিফায়ার, একখানা প্রেশার বোর্ড, ঠিক আছে, তো আজকে সেটা রিভিউ নেবো প্লাস সাউন্ড টেস্টিং নেবো আজকে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই অ্যাম্পলিফায়ারটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই সেই অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, পুরো সেট আপ, এটা একজনের সেট আপ এটা। তো এটা অনেকদিন থেকে অর্ডার ছিল, তো কাজের চাপের জন্য এটা ঠিকমতো কাজ করা হচ্ছে না। আর তো এটা আপাতত বর্তমান পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু আগামীকাল ডেলিভারি হবে, এটা এটা কুরিয়ারে যাবে এটা। আর এটা পুরো পুরো সেট আপ, তিনটে সেট আপ, একদম একই জনেরই মাল পুরো, ঠিক আছে। তো ছোটোখাটো প্রোগ্রামের জন্য বা বাড়ির জন্য, মানে বাড়ির জন্য একটু বেশি হয়ে যায়, ছোটোখাটো প্রোগ্রামের জন্য একদম পারফেক্ট, মানে খুব সুন্দরভাবে চলবে ছোটোখাটো প্রোগ্রাম, বিয়েবাড়ি বা অন্নপ্রাশন বা যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম, এটা আরামসেই চলবে, বা পিকনিক টিকনিক, ঠিক আছে, আরামসেই এটা খুব সুন্দরভাবে চলবে। আর প্রচণ্ড সাউন্ড ক্যাপাসিটি এটা, এটা রয়েছে 400 ওয়াটের অ্যাম্পলিফায়ার, 200+200, ঠিক আছে, স্টিরিও অ্যাম্পলিফায়ার আছে এটা। আর এটা আছে 3773 ট্রানজিস্টারের, 4 ট্রানজিস্টারের বোর্ড আছে এটা, 3773। আর এখানে একটা আছে 2 ব্যান্ডের প্রেশার বোর্ড, ঠিক আছে। তো তিনটে সেট আপ দেখতে পাচ্ছেন, এটা যিনি করেছেন, এটা হচ্ছে ছোটো ছোটো যে টিউটার আছে, টিউটার বা র্যাক বাজানোর জন্য এটা করেছে। আর এটা চলবে বেস, ঠিক আছে, বক্স। তো আপনাদের সাউন্ড টেস্টিংও দেবো, আর এটাতে রিভিউ করে দিই। প্রথমে আমাদের প্রেশার বোর্ডটা বলে দিই, এটা আছে বক্সের মাস্টার ভলিউম, এটা 1 নম্বর 2 নম্বর বেস দেওয়া আছে, প্রথমটা আছে স্টোক বেস, আর এটা আছে হামিং বেস, ঠিক আছে। আর এটা আছে হাই লো করার জন্য, মানে বেসটাকে বাড়ানো কমানোর জন্য, মানে পাঞ্চ করার জন্য এই দুটো বেসকে। আর এটা আছে হর্নের ভলিউম, এটা হর্নের টোন, আর এই দুটো বেসের সুইচ আছে, আর এটা ডিভিডি চেঞ্জের জন্য আছে, মানে ইনপুটটা যে পেছনে করা হবে এটা চেঞ্জের জন্য দেওয়া আছে, ঠিক আছে। আর এটা আছে দুটো মাস্টার ভলিউম, ঠিক আছে, লেফট রাইট স্টিরিও করা আছে এটাতেও, এটার জন্য এটার বেস টোন করা আছে, এটা বেস, এটা টোন, আর এটার জন্য বেস টোন করা আছে এটা, ঠিক আছে। আর এখানে একটা ব্লুটুথ প্যানেল দেখতে পাচ্ছে, এটা পাওয়ার সুইচ, আর এটা ইনপুট আউটপুট সুইচ আছে। আর এটাতে আছে লেফট সাইডে আছে মাস্টার ভলিউম বেস মিড টোন, আর রাইট সাইডে আছে মাস্টার ভলিউম বেস মিড টোন, ঠিক আছে। আর দুটো আছে ভিউ লাইট। আর এটা সেট আপটাও আপনাদের জানিয়ে দেখিয়ে দিই, আর পেছনটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো পেছনের সাইডটা এটা, ঠিক আছে, পুরোটাই পেছনের সাইড। তো আমার মানে সামনে থেকে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, তো দেখে নিন একটু। এখানে যে দুটো নিচের যে অ্যাম্পলিফায়ারটা যেটা আছে, এখানে যে দুটো দেখুন, দুটো যে কর লাগানো আছে নিচের কর দুটো, এই কর দুটো এসে আমার এখানে ইনপুট হয়েছে প্রেশার বোর্ডে, যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, প্রেশার বোর্ডে যে কোনো এক সাইডে আপনাকে ইনপুট করতে হবে এই দুটোর মধ্যে। আর এখান থেকে যে আউটপুটটা নিয়েছি দুটো কর, এটা লাগবে এখানে, ঠিক আছে, মানে ছোটো অ্যাম্পলিফায়ারটার উপরে লাগবে, ঠিক আছে, উপরে যে দুটো কর আছে, মানে উপরটা ইনপুট আছে, নিচেরটা আউটপুট আছে, ঠিক আছে, এটা একদম পুরো ব্লুটুথ প্যানেল থেকে আউটপুট হচ্ছে। আর এখানে যে দুটো কল আউটপুট হচ্ছে, এটা গিয়ে একদম আপনার যে নিচে যে বড় অ্যাম্পলিফায়ারটা আছে, যেটা বক্স চালানোর জন্য, এই দুটো বক্সে ইনপুট হবে, দুটো মানে অ্যাম্পলিফায়ারে দুটো সঙ্গে ইনপুট হবে, ঠিক আছে। এবারে সবগুলোতে দুটো করে কল লাগাতে হবে, যেহেতু স্টিরিও আছে, ঠিক আছে, স্টিরিওর জন্য সবগুলো দুটো করে কল আপনাদেরকে লাগাতে হবে। টোটাল এখানে 6 পিস কল লাগবে, ঠিক আছে, একদম মানে অক্স সঙ্গে যেটাকে বলা হয় অক্স সঙ্গে লাগবে। চলুন আপনাদের এটা পুরো সাউন্ড টেস্টিং করে দেখিয়ে দিই আপনাদের। তো চলুন বন্ধুরা, আপনাদের আমি এটাকে প্রথমে নর্মাল শুধু অ্যাম্পলিফায়ারটা আপনাদের বাজিয়ে দেখাচ্ছি, এই যে 400 ওয়াটের যে অ্যাম্পলিফায়ারটা আছে, শুধু অ্যাম্পলিফায়ারটা আমি বাজিয়ে দেখাচ্ছি, তারপর আমি প্রেশার বোর্ড থেকে কানেকশন করে আপনাদের বাজিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, পুরো সেট আপ করে নিয়েছি আমি, ঠিক আছে। আর ব্লুটুথ যে ব্লুটুথ প্যানেল থেকে আমি এখানে নিয়েছি আমি গানটা, ঠিক আছে, এখান থেকে লাইন করেছি আমি, কারণ এটার একটাই ব্লুটুথ প্যানেল আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে যে দুটো আউটপুট আছে দেখতে পাচ্ছেন, এই যে এই দুটো আউটপুট আমি এখানে নিয়েছি, ঠিক আছে, বক্সের অ্যাম্পলিফায়ারে। তো আপনাদের জাস্ট ডাইরেক্ট এটা শোনানোর জন্য, দেখানোর জন্য আমি জাস্ট এটা করছি আমি, ঠিক আছে, একদম এখান থেকেই আমি নিয়েছি এখানকে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এখানেও ভলিউম অফ করা আছে, এখানেও ভলিউম অফ করা আছে, এটা তো টোটালি অফই করা আছে। তো চলুন বন্ধুরা, সাউন্ড টেস্টিং করে দেখিয়ে দিই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যদি পারেন বন্ধুরা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন, তাহলে অরিজিনাল আওয়াজ কোয়ালিটিটা বুঝতে পারবেন। তো চলুন আপনাদের সাউন্ড টেস্টিং করে দেখিয়ে দিই। চলুন এবারে আপনাদের পুরো প্রেসার বোর্ড লাগিয়ে আপনাদের দুটো অ্যাম্পলিফায়ারের টোটালটাই আমি চালিয়ে আপনাদের সাউন্ড টেস্টিং করে দেখাচ্ছি আমি। তো চলুন বন্ধুরা, আমি পুরো সেট আপ করে নিয়েছি, ঠিক আছে, একদম পুরো সেট আপটাই আপনাদের চালিয়ে দেখাবো, যে তিনটে সেট আপই আপনাদের চালিয়ে দেখাবো। আর আমি টেস্টিংয়ের জন্য সেখানে একটা 12 ইঞ্চি 120 ওয়াটের স্পিকার আছে, ঠিক আছে, আর এখানে একটা 12 ইঞ্চি একটা 100 ওয়াটের স্পিকার আছে, ঠিক আছে। তো চলুন আপনাদের দেখিয়েছি সাউন্ড টেস্টিং করে। তো প্রথমে চালু করে নিচ্ছি। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আছে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারেন, আমার এমপি রিটার্নস ফেসবুক পেজ আছে। আর এইসব এই সেট আপ যদি কেউ নিতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে। বা যদি কেউ দোকানে এসে নিতে চান তাহলে আমার দোকানের ঠিকানা আছে নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর। তো যদি আসতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই আমার সাথে কনেক্ট করে নেবেন, আপনাকে সব কিছু বলে দেওয়া হবে। তো চলুন আপনাদের পুরো সাউন্ড টেস্টিং করে দেখিয়ে দিই আপনাদের। তো দেখলেন বন্ধুরা কেমন বাজছে, একদম ফাটাফাটি বাজছে। আর বুঝতে পারছেন আমার ছোটো ছোটো স্পিকার আছে, কারণ এই জন্য আমি বেশি সাউন্ড দিয়ে বাজাইনি, কারণ স্পিকারগুলোকে এমনিতেই আমাকে বারবার রিপেয়ারিং করতে হয় এইসব অ্যাম্পলিফায়ার বানানোর জন্য। তো সেই কারণের জন্যই আমি হালকা সাউন্ডের মধ্যে আপনাদের টেস্টিং করে দেখালাম। তো চলুন বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিও যদি ভালো লাগে। আর চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন।
আর আমার এমপি ইলেকট্রনিক্স ইউটিউব আমার ফেসবুক পেজও আমাকে ফলো করতে পারেন, আমার এমপি ইলেকট্রনিক্স ফেসবুক পেজ আছে। আর এরকম অ্যাম্পলিফায়ার বা যে কোনো প্রেসার বোর্ড যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর কোনো দাদাভাই যদি আমার দোকানে এসে নিতে চান, তাহলে আমার দোকানের ঠিকানা আছে নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, কেউ আসার আগে আমাকে অবশ্যই আমার সাথে কনেক্ট করে নেবেন, তাহলে আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।